অন্ধকার সুড়ঙ্গ থেকে আলোয় ফিরলেন একচল্লিশ জন শ্রমিক বারোই নভেম্বর থেকে উত্তরকাশীর ধসনামা সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকেছিলেন তারা। গতকাল সতেরোতম দিনে তাদের নিরাপদে উদ্ধার করা হয় শ্রমিকরা সকলেই সুস্থ রয়েছেন কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ড সরকারের দুরন্ত নেতৃত্ব এবং উদ্ধারকারী দলের কর্মীদের নিরলস কঠোর পরিশ্রমে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের পরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সুড়ঙ্গ থেকে বের হওয়া শ্রমিকদের স্বাগত জানান সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং